এই যে টোনা, ঘরে তো এক মুঠো খাবারও নেই। এখন যদি বাচ্চাটা খেলাধুলা শেষ করে এসে খাবার চায়, তাহলে খাবার কোথা থেকে দেব বলো তো? কি আর বলবো টুনি, হাতে তো এখন একটা টাকা পয়সাও নাই, তুমি তো জানো। এখন আমি কি করব বলো? আচ্ছা, আমি তারপর দেখি কারো থেকে হাওলাত নিই, আমি কিছু আনতে পারি কিনা বাজার থেকে। টোনা ঘর থেকে বেরিয়ে বাজারের দিকে যেতে লাগলো। তার কিছুক্ষণ পর সেখানে একটা সাধু আসলো। ঘরের ভিতরে কেউ আছিস রে মা? এই মা, ঘরের ভিতরে কেউ আছিস? একটু বাইরে আয় না মা। একি এ তো দেখছি সাধু বাবা। হে বাবা, আপনি আমার বাড়িতে, কি মনে করে? আরে মা, আমি তো সন্ন্যাসী মানুষ, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো অনেক ক্ষুধা লেগে গেল, কিছু খাইনি তো সারাটা দিন। তোর ঘরে কি কোনো খাবার আছে মা? কি আর বলবো, দুঃখের কথা সাধু বাবা, আমার ঘরে একটুও খাবার নেই, শুধুমাত্র একটা আপেল আছে, সেটা আমার বাচ্চার জন্য রাখছিলাম। আচ্ছা, আমি সেটাই আপনাকে এনে দিতেছি। তারপর টুনি তার বাসা থেকে সেই আপেলটা এনে সাধুকে খেতে দিল। আপেলটা অনেক মজা লাগলো, সত্যি বলতে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই আপেলটা খেলাম। তুই নিরাশ হইস না মা, আমি তোকে কিছু দিয়েই যাব। এই বলে সাধু বাবা সেখানে ঝাঁটু দিয়ে একটা আপেল গাছ নিয়ে আসলো। এই নে মা, তুই যেহেতু আমাকে আপেল খাইয়েছিস, তাই আমি তোকে একটা আপেল গাছ উপহার দিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু যেই আপেল না, জাদুর আপেল। এই আপেল খেয়ে তুই কোনোদিনও শেষ করতে পারবি না, একদিন খেলে দেখবি আর পরের দিন এখানে আর অনেকগুলো আপেল ধরে গেছে। তাই নাকি সাধু বাবা? আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাধু বাবা। তখন সেখান থেকে সে সাধু বাবা চলে যায়। তার কিছুক্ষণ পর টুনি ও টোনা মিলে সেই গাছটা লাগিয়ে দেয় উঠানের মাঝে। পরের দিন সকালে যখন সেখানে টুনি ও টোনা যায়, তারা অবাক হয়ে যায়, দেখলো সত্যি গাছটার একদিনের ভিতরে অনেক আপেল ধরে গেছে। এই দেখ ছোট না, বলেছিলাম না সাধু বাবা আমাকে জাদুর আপেল গাছ দিয়ে গেছে, এই দেখছো গতকালকে লাগাইলাম আর আজকে আপেল ধরে গেল। আরে হ্যাঁ টোনা, তুমি তো সত্যি বলেছো, আসলেই তো জাদুর আপেল গাছ, গতকাল লাগিয়েছ আর আজকে কত আপেল ধরে গেল। এখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না, আমরা এখান থেকে আপেল খেতেও পারবো আর বাজারে বিক্রি করে দুটা পয়সা আয় করতে পারবো, কি বলো টুনি? হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছ, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর থেকে টুনি ও টোনার সংসারে আর কোনো অভাব অনটন থাকে না, তারা সেখান থেকে পেট পুরে আপেল খায় ও বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করতে থাকে।